যুক্তরাজ্যে হোমলেসদের বিষয়ে টাওয়ার হ্যামলেটস মেয়রের সিদ্ধান্তের প্রতিবাদে সর্বস্তরের নাগরিকদের পক্ষ থেকে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে হ্যামলেটস কাউন্সিলের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় সাবেক স্পিকার খালেস উদ্দিনের সভাপতিত্বে এই প্রতিবাদ সভায় হোমলেসদেরকে লন্ডনের বাইরে পাঠানোর পরিকল্পনা বাতিলের দাবি জানানো হয় সভায় বক্তব্য রাখেন লেবার দলের নেতা কাউন্সিলর সিরাজুল ইসলাম সাবেক লিডার হেলাল উদ্দিন আব্বাস কাউন্সিলর মার্ক ফ্রান্সিস কাউন্সিলর জেমস কিং কাউন্সিলর আবদাল উল্লাহ কাউন্সিলর আসমা ইসলাম সহ আরও অনেকে